সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় বর্তমানে মধ্যে সবচেয়ে বড় তারকা জয় জয়ের নামে বাংলাদেশের একাধিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট চোখে পড়ে এক কথায় সুপারস্টার সাকিব খানের ছেলে জয় এখন তারকার তারকা জন্মের পর থেকেই তুমুল আলোচনায় জয় কেউ কেউ ছোট্ট জয়কে তার বাবার মতো সুপারস্টার বলে সম্বোধন করেন জয়তার তার মা অপবিশ্বাসের কাছে থাকে তবে কাজের মধ্যে শত ব্যস্ততায় ডুবে থাকলেও বাবা হিসাবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন সাকিব খান এমনটাই জানালেন তিনি অবসর পেলেই ছেলেকে পরম স্নেহে আগলে নেন তার সঙ্গে খেলায় মেতে ওঠেন এবারের ঈদও এর ব্যতিক্রম নয় ঈদের নামাজ পড়ে গাড়ি নিয়ে চলে আসেন সাকিব খান অপবিশ্বাস ভেবেছিলেন হয়তো ছেলেকেই নিতে এসেছেন সাকিব কিন্তু সাকিব হাতে ফোন ধরিয়ে দেন প্রান্তে সাকিব খানের বাবা সাকিব খানের বাবা অপুকে বলেন মা জয় যেমন আমাদের ফ্যামিলি তুমিও আমাদের ফ্যামিলি আমরা কখনোই তোমাকে পরিবারের বাইরের কেউ মনে করি না তুমি না এলে আমাদের বাড়ির কোনো প্রোগ্রামই সম্পূর্ণ হয় না শুধু সাকিব না আমি তোমার মা দুজনেই চাই তুমি আমাদের সাথে ঈদ পালন করো এরপর অপবিশ্বাস জয়কে সাকিবের কাছে রেখে রেডি হয়ে নেন কিন্তু এবার ছিল সাকিবের জন্য সারপ্রাইজ ঈদে সাকিবের দেওয়া ড্রেস পরে হাজির হন অপুবিশ্বাস। অপবিশ্বাস আগে থেকেই সাকিবের সাথে বের হলে সাকিবের দেওয়া ড্রেস পরে বের হন এতদিন পরও যে অপু সেটা মনে রেখেছে ব্যাপারটা সারপ্রাইজড করেছে সাকিব খানকেও আসলে সাকিবের প্রতি অপুর রেসপেক্ট এখনও সেই জায়গাতেই আছে আসলে অপু আগে একজন পারফেক্ট ফ্যামিলি ওমেন তারপর স্টার